नमस्कार दर्शक बंधु आमी दशभुजा मा ब्लॉग्स आबारो हाजिर तोमादेर सामने आरेकटी नतून भिडियो निये एबं अवश्यई पूजा अर्चना सम्बन्धे। ताहले तोमरा आशा करछि प्रत्येके भालो आछो सुस्थ आछो एई कामना करे तोमादेर मंगल करे आमी आमार भिडियोटा शुरू करछि। तोमरा अवश्यई भिडियोटा देखो तोमादेर प्रत्येके आशा करछि भालोई हबे मंगल हबे। एसब कथागुलो शुनले देखबे मनटाओ शान्तिते भरे जाय। जारा सत्यिई ठाकुर देवताय भक्ता, ठाकुर देवता छाड़ा मानुषे कखनो पार पावा जाय ना, मुक्ति पावा जाय ना, स्वर्गे ओठा जाय ना। ठाकुर देवता जे जत भक्ति करबे तार स्वर्गे सीढ़ी तत परिष्कार हबे। তাই বলবো অবশ্যই শয়নে স্বপনে জাগরণে যখনই পারো ঠাকুর দেবতার নাম করো। যে যে ঠাকুরের প্রতি মানে ভক্তি সেই ঠাকুরকেই সর্ব, সব ঠাকুর এক, সব দেবতাই এক, অতএব এক একজন এক এক রূপে শ্রীকৃষ্ণ নারায়ণ ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর সমস্ত কিছু মা তারা দেবী দুর্গা মা সরস্বতী চামুণ্ডা সকলেই এক। এবার যে যেভাবে তোমরা ডাকতে পারবে তাতেই তোমাদের উপরে যাওয়ার রাস্তা বা মুক্তির পথ সুগম হবে, ভালো হবে। তাই তোমরা অবশ্যই শোনো এবং অবশ্যই ভালো লাগলে সাবস্ক্রাইব লাইক শেয়ারটা করে দিও। কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করো। আমি এবার বিশ্বকর্মা সম্বন্ধে বিশ্বকর্মা পূজা সম্বন্ধে বলবো। পূজার নিয়ম নিষেধ সমস্ত কি কি নিয়ম এবং বিধি এসবগুলো তোমাদের আজকে জানাতে চাই। এবারে বিশ্বকর্মা পুজো কবে পড়েছে এবং কোন সময় পড়েছে। বিশ্বকর্মা পুজোটা এবারে 18 তারিখ সেপ্টেম্বর ভাদ্র মাসে এবারে শেষ হচ্ছে 18 তারিখ। প্রতিবার সেপ্টেম্বরের 17 তারিখে আমরা জানি বিশ্বকর্মা পুজো। এবার কিন্তু দেখো প্রত্যেকটা পুজোই দুদিনে পড়ছে, বিশ্বকর্মাটাও ঠিক তাই, ওই 17 তারিখে আগে লাগছে 18 তারিখে গিয়ে শেষ হচ্ছে। তাই অনেকেই 18 তারিখেই পড়ছে বিশ্বকর্মা পুজো। বিশ্বকর্মা পুজো 18 তারিখে এবারে পড়ছে, এটাও মানে শুক্লপক্ষেই, সাধারণত ভাদ্র মাসের একদম শেষ দিনে বিশ্বকর্মা পুজোটা হয়। এই দিনকে অনেকের আবার মা লক্ষ্মীর পূজাও হয়। মা লক্ষ্মী পুজো বছরে যাদের একবার হয় এই বিশ্বকর্মার দিন পুজোটা হয়। আবার অরন্দন পুজোও এই সময় হয় যাদের আছে অরন্দন পুজো। আগের দিনকে রান্না করে রাখে, পরের দিনকে ওইসব পান্তা টান্তা অনেক কিছু খায়, কচু ইলিশ সমস্ত কিছু দিয়ে অরন্ধন পুজো হয়। যাই হোক, এখন বিশ্বকর্মা পুজো, বিশ্বকর্মা নামের মধ্যেই সমস্ত কিছু বোঝা যাচ্ছে, মানে এই পৃথিবীতে বিশ্বের শ্রেষ্ঠ ঠাকুর বা কর্মঠ ঠাকুর, খুব শক্তিশালী এবং কর্মঠ ঠাকুর যাকে বলা হয় তিনিই হচ্ছেন বিশ্বকর্মা। বিশ্বকর্মার কাজ এত নিপুণ, জগন্নাথদেব শ্রী শ্রী জগন্নাথ সুভদ্রা বলভদ্রকে এই বিশ্বকর্মাই তৈরি করেছিলেন। তাই যখনই কোনো মহিলা গর্ভবতী হন অনেকেই কিন্তু চান বিশ্বকর্মার মতো যেন আমার সন্তান হয়, মানে এতটাই উনি নিপুণ এবং কর্মঠ, এত সুন্দর সূক্ষ্ম ওনার হাতের কাজ। যাই হোক, বিশ্বকর্মা পুজো এবারে তো পড়েছে বললাম 18 সেপ্টেম্বর। তোমরা সকলে এবার 18 সেপ্টেম্বর পুজোটা করো। আর এই পুজো সাধারণত কলকারখানা গাড়ি লোহার যার ব্যবসা আছে তারাই এই পুজোটা করে, মুক্তি এনেও করে পটেও করে। বাহন হচ্ছে বিশ্বকর্মার বাহনটা। যাই হোক, এখন পুজোর সমস্ত কিছু ফল টল এসব তো লাগেই, যা যা তোমার ফল উপচার থাকে আর বিশ্বকর্মা সবগুলি পছন্দ করে জবা ফুল ছাড়া, এটাই হচ্ছে
বিশ্বকর্মার নিষেধ, জবা ফুল দিয়ে কখনো পুজো করবো না। বাকি সব রকম ফুল, বেলপাতা, তুলসী পাতা, দুর্গ সমস্ত কিছু লাগে, সাদা চন্দন, যে কোনো সাদা ফুল, পদ্ম, এইসব ফুল দিয়ে পুজো করো। সমস্ত রকম ফলও লাগে, ফলের মধ্যে নারকেলটা তো অবশ্যই থাকবে। নারকেল দিয়ে পুজোর উদ্বোধন করা হয়, নারকেলটাকে ফাটিয়ে পুজোটার উদ্বোধন করা হয়। এই যে গাড়ি টাড়ি সমস্ত কিছু, যা লোহা লক্করে যা কিছু জিনিস, কারখানা কলকারখানা, এই পুজো ভক্তি ভরে করতে হয়। তাহলে মানে শিল্প ব্যবসা খুবই উন্নত হয়। অবশ্যই তোমরা বিশ্বকর্মার পুজোটা করো, এবং ভক্তির সঙ্গে করো, মন দিয়ে করো, নিষ্ঠার সঙ্গে করো। যে কোনো কারখানাই বলো, গাড়িই বলো, ব্যবসা উত্তরোত্তর সিবৃদ্ধি করবে, বুঝতে পারছো? তাহলে তোমরা বিশ্বকর্মার পুজো, প্রথমেই গাড়ি পুজো করতে গেলে একটা নারকেল ফাটিয়ে ফলমূল নানান রকম দিয়ে পুজো করে, কিন্তু নিষেধ হচ্ছে একটাই, জবা ফুলটা বিশ্বকর্মাকে তোমরা কিন্তু কখনোই দেবে না। এক এক দেবতা এক এক জিনিসের জন্য পূজিত হন। বিশ্বকর্মা কলকারখানা এবং গাড়ি, লোহা লক্কর যা কিছু আছে, ওইটিকে ভালো করে ধোয়া ধুই করে, পরিষ্কার পরিচ্ছন্ন করে, সুন্দর করে গঙ্গার জল তো অবশ্যই দেবে, পুজোটা শুরু করো। নোংরা গাড়ি ফাড়ি দিয়ে কিন্তু পুজো করো, যে কোনো গাড়ি, সাইকেল, মোটর সাইকেল, গাড়ি, রিক্সা, ভ্যান, সব গাড়িকে পরিষ্কার করে অবশ্যই ধুয়ে তারপরে তোমরা নিজেরাও করতে পারো, পুরোহিতকেও করতে পারো। আজকাল তো পুরোহিত পাওয়া যায় না। আমি আমার বাড়িতে যা যা লোহা লক্করের জিনিস আছে, সাইকেল, মোটর সাইকেল, গাড়ি, যা যা আছে, নিজেই পুজো করি, ভক্তি ভরে ধূপ ধুনো জ্বালিয়ে এবং চন্দন লাগিয়ে, সিঁদুর লাগিয়ে, অবশ্যই সিঁদুর লাগিয়ে গাড়ি পুজো করে একটা নারকেল ফাটিয়ে নিয়ে নিজেই পুজো করি। ওম বিশ্বকর্মা আয় নমো বলে পুজো করি, এবং সমস্ত কিছু যেন ভালো হয়, মঙ্গল হয়, অবশ্যই উনি মনস্কামনা পূর্ণ করবেন। উনি বছরে একবারই এই পুজো হয়। যাই হোক, তোমরা করো, যদি ভালো লাগে আমার এই পূজার নিয়ম নিষেধ বিধি, কি করে পূজা করতে হয়, সমস্ত রকম ফলই দিতে পারবে। বিশ্বকর্মা হচ্ছে বিশ্বের কর্মঠ দেবতা, এইটা সবসময় মাথায় রাখো। আবারও বলবো, গর্ভবতী মহিলারা বিশ্বকর্মার মতো সন্তান চাও, তাহলে কোনো রকম মানে তুমি অভাব পাবে না একটা সন্তানের মধ্যে। সব কিছু ওনার মধ্যে বিরাজমান, সমস্ত কিছু গুণ, যা যা গুণ থাকার দরকার, সমস্ত কিছু গুণ বিশ্বকর্মা দেবতার আছে, সেই গুণ। তাই অবশ্যই এইটা সন্তান চাইলে এরকম বিশ্বকর্মার মতোই কর্মত দেবতা মতো যেন হয় সন্তান, এটাই চাও। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ। অবশ্যই আবারও বলবো, সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করো, ভালো লাগলে অবশ্যই কিছু জানার ইচ্ছা হলে কমেন্ট করো। নমস্কার।